আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এগলেস মিল্ক পুডিংয়ের খুব সহজ মজাদার রেসিপিটা আজ আমি আপনাদেরকে শেয়ার করে দেখাবো। খুব সহজে এই অসাধারণ রেসিপিটা আপনারা বাসায় তৈরি করে ফেলতে পারেন। অল্প কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটি অনায়াসে আপনারা বাসায় তৈরি করে ফেলতে পারেন। এটা দেখতে যতটা আকর্ষণীয়, খেতে ঠিক ততটাই মজা। চলুন দেখে নেওয়া যাক তাহলে এই মজাদার সুস্বাদু ডেজার্টের রেসিপিটি। মিল্ক পুডিংয়ের জন্য আমার লাগছে সবার প্রথমে দুধ। এখানে আমি 1 কেজি দুধটা ভালোভাবে জাল করে 1/2 কেজি করে নিয়েছি। এবার নিয়েছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আর এই কর্নফ্লাওয়ারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আগার আগার পাউডার। আগার আগার পাউডারটা আপনারা যে কোনো সুপার শপেই কিনতে পাবেন। এবার আমি এটা একটু নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে এটা আমি গুলিয়ে নেব। এই মিশ্রণটি এবার আমি পাত্রে ঢেলে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা পরিমাণ মতো নিয়েছি আমি, 1/4 পরিমাণ চিনি নিয়েছি। আপনারা যে যেমন মিষ্টি পছন্দ করেন সেরকম দেবেন। আপনারা চাইলে এখানে কন্ডেন্স মিল্কও ব্যবহার করতে পারবেন। এবার আমি এটা খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি, খুব ভালোভাবে যাতে মিশ্রণটি গুলে যায়। এখন আমি এই মিশ্রণটি খুব ভালোভাবে নাড়াচাড়া করে চুলায় বসিয়ে দিলাম। 1-2টা বলক আসা পর্যন্ত আমি অনবরতভাবে নাড়তে থাকব, যাতে দলা না হয়ে যায়, সেই জন্য অনবরত আমি নাড়তে থাকব। যেহেতু দুধটা আমি আগে থেকে ঘন করে নিয়েছি, খুব বেশি জাল দেওয়ার প্রয়োজন নাই, অনবরত আমি নাড়ব। দুধটা আমার ফুটে গিয়েছে, এবার আমি চুলাটা অফ করব। এখন আমি যে পাত্রে পুডিংটা বসাবো সেই পাত্র নিয়ে নিয়েছি। সেই পাত্রে আমি পুডিংয়ের মিশ্রণটি ঢেলে দিচ্ছি। এটা গরম অবস্থায় ঢালতে হবে, না হলে ঠান্ডা হতে হতে এটা জমাট বেঁধে যাবে। এখন আমি এটা নর্মাল ফ্রিজে 1/2 ঘন্টার জন্য রেখে দেব। 1/2 ঘন্টা পর এটা সেট হয়ে যাবে। আপনারা চাইলে এটা বাইরেও রাখতে পারেন, সেক্ষেত্রে 1 ঘন্টা লাগবে জমতে। তারপরে বাইরে রাখলেও এটা পারফেক্টভাবে জমে যাবে, হয়তো একটু সময়টা বেশি লাগবে। আর ফ্রিজে রাখলে 1/2 ঘন্টার মতো সেট হয়ে যাবে পুডিংটা। আধা ঘন্টা পর আমি আমার পুডিংটা ফ্রিজ থেকে বের করলাম। দেখুন, পুডিংটা খুব হার্ডলি জমে গিয়েছে। এখন আমি এই পুডিংয়ের উপর একটু কালারফুল ডেকোরেশন করার জন্য জেলো তৈরি করে নেব। পুডিংয়ের ডেকোরেশনের জন্য জেলোটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ নর্মাল টেম্পারেচারের পানি, 2 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ আগার আগার পাউডার, আর এখানে আমি একটি গ্রিন কালারের ফুড কালার ব্যবহার করব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন যে কোনো কালার ব্যবহার করতে পারেন। যে পাত্রে আমি জেলো তৈরি করব সেই পাত্রে আমি পানিটা দিয়ে দিচ্ছি।
এখন দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি এরপর দিচ্ছি 1 চামচ আগার আগার পাউডার এটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব এখন আমি অল্প পরিমাণ ফুড কালার মিশিয়ে দিই খুব ভালোভাবে আমি নেড়েচেড়ে নেব এখন আমি এটা জাল করে নেব একটু চুলায় আমি বসিয়ে দিলাম পাত্রটি এখন আমি জেলোটি তৈরি করে নেব অনবরত নেড়ে নেড়ে এটা আমি এক থেকে দুইটা বলক তুলে নেব অনবরত আমি নাড়ছি যাতে এটা জমে না আসে দেখুন এটা বলক এসে গেছে এবার আমি এটা চুলা অফ করে নামিয়ে নেব এটা একটু ঠান্ডা হলে আমি মিল্ক পুডিং এর উপরে দিয়ে দেব অনেক বেশি গরম অবস্থায় এটা ঢালা যাবে না এটা এখন ঠান্ডা হয়ে এসেছে একটু হালকা গরম অবস্থায় আছে একটা আঙ্গুল চোবানো যায় এরকম অবস্থায় হলে এবার আমি পুডিং এর উপরে ঢেলে দেব এবার আমি পুডিং এর উপরে এটা ঢেলে দিচ্ছি আবারও আমি আধা ঘন্টার জন্য ফ্রিজে নর্মালে রেখে দেব আধা ঘন্টা পর পারফেক্টভাবে এটা জমে যাবে এগলেস মিল্ক পুডিংটি আমার খুবই ভালোভাবে সেট হয়ে গিয়েছে এটা খুব ভালোভাবে বসে গিয়েছে আর উপরের জেলিটা সেট হতে আমার 30 মিনিটও লাগেনি এটা খুবই কম সময় 15 থেকে 20 মিনিটের ভিতরে আমার এটা জমাট বেঁধে গিয়েছে এখন আমি এটা একটি প্লেটে সার্ভ করব মজাদার এই ডেজার্ট আইটেমটি এগলেস মিল্ক পুডিং আমি এখন সার্ভ করলাম একটি প্লেটে খুব সহজভাবে তৈরি পদ্ধতিটা আজ আমি আপনাদেরকে দেখালাম এভাবে আপনারা বাসায় তৈরি করবেন এই পুডিংটা ছোট বড় সবারই খুবই পছন্দ হবে আশা করা যায় সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ